ভিন রাজ্যে হোটেলে কর্মরত শ্রমিকদের বাড়ি ফেরার পর অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর রাজপুত পাড়া লেনের বাসিন্দা 18 বছর বয়সী সায়ন সিং রায়, ডাকনাম জিৎ, মা বাবার একমাত্র সন্তান। পুনায় একটি হোটেলে কর্মী হিসাবে কাজ করত সে। গতকাল সকালেও মাকে ফোন করে বাড়ি ফেরার কথা জানায় সে। শান্তিপুরের স্থানীয় এক বন্ধু সেও জিতের সাথে একই হোটেলে কাজ করত বলে জানা গেছে। গতকাল বাড়ি ফেরার সময় ওই বন্ধু তার সাথে ছিল, কিন্তু দুপুরবেলার পর থেকে তার মোবাইলে সুইচ অফ থাকার কারণে পরিবার থেকে আর যোগাযোগ করতে পারেনি। সন্ধ্যে 7:30 নাগাদ স্থানীয় এক টোটো চালক এবং ওই বন্ধু জিতকে বাড়িতে তার খাটে শুইয়ে দিয়ে যায়। পরিবারের বাবা মা জেঠিমা কেউই সেই সময় বাড়িতে ছিলেন না, একমাত্র অসুস্থ জ্যাঠামশাই বাদে। এরপর জিতের মা বাবা রাত্রি 10 নাগাদ ফিরে লক্ষ্য করেন ছেলের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই বিষয়ে জিতের মায়ের বক্তব্য, ছেলে বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে পড়ে অনেকদিন আগে থেকেই, তাই অন্য কারোর দিকে আঙুল তোলার আগে পোস্টমর্টম রিপোর্ট দেখিয়ে তবেই অভিযোগ জানাবে। বাবা এই মুহূর্তে কাউকে সন্দেহ করছে না বলেই জানিয়েছেন। ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই টোটো চালক এবং বাড়িতে নিয়ে আসা ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজপুত পাড়া এলাকায়। প্রকাশ্যে না হলেও এলাকাবাসীরা অনেকেই জানান বিভিন্ন রকম নেশা সামগ্রীর সাথে জড়িয়ে পড়েছে এ প্রজন্মের বেশ কিছু অল্প বয়স্ক ছেলে। তাদের পিছনে কাজ করছে বড় চক্র। প্রশাসনের ভূমিকা ইতিবাচক থাকলেও আরো কঠোর হতে হবে এক্ষেত্রে। ও সকালবেলা আমাকে ফোন করেছে 7:45 নাগাদ, একবার কবে কালকে, কালকে 7:45 নাগাদ ফোন করে বলছে যে মা আমরা শান্তিপুরে আসছি, তুমি দুজনের জন্য রান্না করো। আমি দুজনের জন্য রান্না করার ব্যবস্থা করলাম, করে তারপরে আমি আবার নিজে ফোন করলাম, তোরা কোথায় আছিস? বললো জাগুলি আছি। এবার তাহলে জাগুলি হয়ে বাস হয়ে আসছে, তাহলে জাগুলি যদি আসে তাহলে আর 2-2.5 ঘন্টা লাগবে কি ওর এখানে আসতে? তখন তাও কোনো সারা শব্দ নেই। তারপরে আমি নিজে থেকে ফোন করলাম, দেখি সুইচ অফ। তারপরে আবার কিছুক্ষণ বাদে আমি ফোন করলাম, ফোন করে দেখছি রিং হচ্ছে, মনে ফোন ধরেছে। তখন ছেলে আর কথা বলতে পারছে না, কথা বলার মুডে নেই। তখন ওই ওর বন্ধুটা ফোন ধরলো, ধরে বলছে কাকিমা আমি পরে কথা বলছি, এখন রাখছি। ও রেখে দিল, রেখে দিয়ে আর আমার সঙ্গে কোনো কথা নেই সেই তারপরে থেকে। তারপরে 7:30 সময় যখন বাড়িতে এনে ছেলেকে দিতে এলো, তখন আমি বাড়ি ছিলাম না, ওর বাবাও বাড়ি ছিল না, জিতিমাও বাড়ি ছিল না, জ্যাঠাও বাইরে বসা ছিল। তা আমি এসেছি 10:30, 10:30 এসে দেখি ছেলে একা হয়ে শুয়ে আছে। ওর বাবা ভয়ে ডাকছে না, যদি ছেলে আবার বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আবার যদি কিছু করে, এমনিতেই নেশাগ্রস্ত ছেলে, যদি বাইরে বেরিয়ে যায় ভয় আর ডাকেনি ওর বাবা। সেই জন্য আমি তখন ভাবলাম যে ছেলে একা হয়ে আছে আর এরকমভাবে আওয়াজ করছে, কি ব্যাপার? তখন কোনোরকম কাপড়টা ছেড়ে আবার একটা কাপড় পরে ছেলেকে দেখলাম, দেখি একাতে শুয়ে ওই নাক দিয়ে মুখ দিয়ে সমানে রক্ত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আর কথা বলার কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, ওকে বাড়িতে যারা দিয়ে গেছিল তারা কি ওই যখন পুনেতে কাজ করতে একই সঙ্গে কাজ করতে? হ্যাঁ, নিয়ে গেছে ওই সাথে গুড্ডু বলে নাম। হ্যাঁ, ও গুড্ডু বলে নাম। ভালো নাম কি তার? ভালো নাম তো বলতে পারবো না। ও গুড্ডু, ও ওর সাথেই কাজে গিয়েছিল। হ্যাঁ, ওই ওকে নিয়ে গেছে। আর টোটোওয়ালা যে সে এখানকার? হ্যাঁ, সেও রামেশ্বরের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা, তো আপনারা কি এর পিছনে কিছু অন্য কিছু আন্দাজ করছেন? না, আমি কিছুই আন্দাজ করছি না। আমার ছেলেই, আমি বলছি আমার ছেলেই ভালো না, আমি ওই পরকে দোষ দিতে পারবো না। আচ্ছা, তো এমনি এই যে রিপোর্ট যেটা আসবে পোস্টমর্টম রিপোর্ট, সেটা সেটাতে বোঝা যাবে? হ্যাঁ, তখন যদি বোঝা যায় তাহলে আমি বন্ধুটাকেই ধরবো, আর তো কাউকে বলতে পারবো না কিছু। কেন, ওই সাথে করে নিয়ে গেছে, ওই সাথে করে নিয়ে এসেছে। তো আপনাদের কখনো ফোন করে জানিয়েছিল যে ও অসুস্থ রয়েছে বা কিছু? না না, সেই বিষয়ে কোনো কথা বলেনি। সুজা বুঝতে পারছেন না, এখানে মোবাইলে সুজা অপ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলেছিল। গতকালকে কাজে মানে এসেছিল পুনে থেকে। আর তার আগে কত দিন আগে বাড়ি এসেছিল? তার আগে এখানেই ছিল, এখানেই থাকতো, লকডাউনের পরে এসেছিল। আচ্ছা, তাহলে এই এই যে পুনে থেকে ফিরলো, সেটা তার আগে কতদিন আগে গিয়েছিল? ও তো মাঝে ভোট হলো, ভোটের ভোটের পর পর পরে গেল, এক সপ্তাহ পরেই চলে গেছে। আচ্ছা, কি কাজ করতে ওখানে? হোটেলে কাজ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।